নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। মিশন নির্মল বাংলাকে সামনে রেখে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ওপর জোর দিল জলপাইগুড়ি পৌরসভা। শনিবার পৌরকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলেন পৌর আধিকারিকেরা। শহরকে নোংরা আবর্জনা থেকে মুক্তি দিতেই এই ধরনের উদ্যোগ জলপাইগুড়ি পৌরসভার। বাড়ির ব্যবহৃত নোংরা আবর্জনা পৌরসভার দেওয়া নির্দিষ্ট বালতিতেই ফেলার পরামর্শ দিলেন পৌর কর্তৃপক্ষ। তাদের দাবি, পৌর এলাকার প্রতি বাড়িতেই সবুজ ও নীল বালতি দেওয়া হয়েছে, তাতে দৈনন্দিন বর্জ্য জমা করতে হবে। একটি গৃহস্থ পরিবারে দু ধরনের বর্জ্য লক্ষ্য করা যায়, শুকনো এবং ভিজে। শুকনো বর্জ্য হল যা পুনর্ব্যবহারযোগ্য এবং যা পচন ধরে না এমন জিনিস, যার মধ্যে পড়ে শিশি, প্লাস্টিকের ব্যাগ, কাঠের জিনিসপত্র প্রভৃতি। অন্যদিকে ভিজে বর্জ্যগুলির মধ্যে থাকে মাছের কাঁটা, মাংসের হাড়, সবজির অবশিষ্টাংশ, গাছের শুকনো পাতা প্রভৃতি। এগুলি পৃথক বালতিতে রাখার পরামর্শ দিলেন পৌর আধিকারিকেরা। তাহলেই পৌর এলাকার নোংরা আবর্জনা মুক্ত হবে। এজন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার উপপৌরমাতা পাপিয়া পাল জানালেন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে কেন্দ্র করে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরিষদের সদস্য সন্দীপ মাহাতো, সৈকত চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরেরা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং সহযোগিতায় আমরা আজকে একটা ক্যাম্পেইন করছি, যেটার বিষয় হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। নির্মল মিশন বাংলার অন্তর্গত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আজকের বিষয়। এবং আমরা জানি যে আজকে এই সলিড ওয়েস্ট অর্থাৎ দৈনন্দিন জীবনের যেগুলো গৃহস্থ বাড়ির সমস্ত আবর্জনা বা বর্জ্য পদার্থ, বা আমরা যে নিয়মিত যেগুলো প্রতিটি ঘর থেকে বের হচ্ছে, সেগুলো আজকে কি ভয়ানক আকার ধারণ করছে, এই জন্য আমরা এগুলো আগামীতে কীভাবে সুষ্ঠুভাবে এই আবর্জনা আমরা অপসারিত করতে পারবো আমাদের এই বসুন্ধরা থেকে, তার উদ্যোগেই আজকের আমাদের এই অনুষ্ঠান। এবং আমরা এখানে আমন্ত্রণ করেছি সলিড ওয়েস্ট অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, যাদের দ্বারা আমরা আগামীতে সচেতনতামূলক আমরা ব্যবস্থা করব, বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে কীভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিটি ঘরে পৃথকীকরণের ব্যবস্থা, যেটা আমাদের হয়েছে সবুজ বালতি এবং নীল বালতি, দুটো বালতির মাধ্যমে আলাদা করে পচনশীল এবং অপচনশীল, প্রথম যেটা কাজ আমাদের পচনশীল এবং অপচনশীল দ্রব্যকে আলাদা করে সেটাকে প্রক্রিয়াজাত করে আমরা কীভাবে সার বা বায়োগ্যাস আমরা তৈরি করতে পারি, বা যেগুলো অপচনশীল সেগুলোকে কীভাবে রিসাইকেল করে আবার কারখানায় নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আজকের আমাদের অনুষ্ঠানের বিষয়। সেই সম্পর্কে সচেতনতামূলক প্রচারই আমাদের সলিড ওয়েস্টের আজকের মূল বিষয়। আমরা বলবো যে শুধুমাত্র পুরসভা নয়, প্রতিটি নাগরিককে এই জন্য এগিয়ে আসতে হবে। সামনে ভয়ানক বিপদ, এবং এই আমাদের পরবর্তী প্রজন্মকে বাসযোগ্য করে তোলবার জন্য আমাদের বর্জ্য পদার্থের যা পরিমাণ, পাহাড় প্রতি পাহাড় সম পরিমাণ আমাদের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়ে সচেতনতার ওপরে বিশেষভাবে জোর দিয়েছেন। এবং মানুষকে সচেতন হতে হবে, মানুষ যদি প্রতিটি বাড়ির থেকে ময়লা পৃথকীকরণ না করে, সেই ব্যাপারটার মধ্যেই আমরা বিশেষত জোর দিচ্ছি। রাজ্য সরকার প্রতি বছর 14ই মার্চ কৃষক দিবস পালন করে থাকে, সেজন্য শনিবার কৃষক দিবসে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের কৃষক রত্ন পুরস্কার দেওয়া হল জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্যতম চাষী পরিতোষ মণ্ডলকে। সদর ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেরা কৃষক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিতোষবাবু। এদিন শহরের ক্লাব রোডে অবস্থিত কৃষি ভবনে সফল কৃষকের স্বীকৃতিস্বরূপ পরিতোষ মণ্ডলের হাতে মুখ্যমন্ত্রী সই করা শংসাপত্র ও আরও ভালো কৃষিকাজ করার জন্য 10,000 টাকার চেক তুলে দিলেন সদর ব্লকের কৃষি আধিকারিক বিক্রমদীপ ধর। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র এবং কৃষি অধিকর্তার করণ জলপাইগুড়ি সদর ব্লক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা সার্টিফিকেট ও চেক পেয়ে খুশি প্রকাশ করলেন সেরা কৃষক পরিতোষ মণ্ডল। আমি আপাতত কৃষিকাজে যুক্ত, আমার কোচবাবু আলমারি, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যে কৃষি দপ্তর সেখানে এসেছি। এখানে আমি 22-23 ডিসেম্বর একটা কৃষি সেখানে মেলা হয়, সেখানে মেলায় কৃষি দপ্তর আমি এবং 14টা অঞ্চল মিলে একটা মেলা হয়, সেই মেলায় আমি কৃষি উত্তীর্ণ হই। কেমন লাগছে সেটা আমার এখন কৃষি এটা পেয়ে আমার খুব ভালো লাগছে।
এখানে আমার খুব ভালো লাগে, এখানে 10,000 টাকা একটা চেক দেওয়া হলো এবং একটা মানপত্র দেওয়া হলো, তাতে আমার ভালো লাগবে এবং আমার সমাজে যারা বা আমার অঞ্চলে কৃষি আছে সবাইকে আমি প্রচার করবো যে আমি এই কৃষি উত্তীর্ণ হয়েছি এবং প্রতি বছর এই কৃষি দপ্তর থেকে যেমন সরিষা যেমন আপনার বাদাম বিভিন্ন ধরনের ই দেয়, তো আমরা বলবো আমি বলবো সবাই যোগাযোগ করে সেখানে ভালো প্রোডাক্ট তৈরি করো এবং তৈরি করে সেটা প্রচার করো, খুব ভালো লাগছে আর কি। আমি এমনিতে আমার প্রথম ই হলো আমার লাউ, তারপরে পুঁই শাক, গেড়া, ভেন্ডি, রসুন, পেঁয়াজ, সরিষা, বাদাম, যাদের আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কৃষি অধিকর্তা সকলকে আমার বুক ভরা ভালোবাসা, এদের আমি যে কৃতজ্ঞ হয়েছি আমাকে যে দেওয়া হয়েছে আমি তাতে খুব খুশি। অন্যদিকে জলপাইগুড়ি সদর ব্লকের কৃষি আধিকারিক বিক্রমদীপ ধর জানালেন, প্রতি বছরই 14ই মার্চ কৃষক দিবস পালন করা হয়ে থাকে, সে কারণেই পরিতোষ মণ্ডলকে এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান জানালেন তারা। 14ই মার্চ প্রতি বছরের ন্যায় আমরা এবছরও কৃষক দিবস পালন করছি। আমাদের সদর ব্লকে 14টা জিপি রয়েছে, সেখান থেকে কৃতি কৃষকের একটা আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, তাতে পরিতোষ মণ্ডল বোয়ালমারি নন্দনপুর জিপি তিনি এই আমাদের কৃতি কৃষকের যে ইন্টারভিউ হয়েছিলেন তাতে প্রথম হয়েছিলেন। তিনি বিভিন্ন বিষয়ে পারদর্শী কৃষি বিষয়ক, এই উপলক্ষে আমরা আত্মা প্রকল্পের অধীনে ওনাকে কৃষক রত্ন অ্যাওয়ার্ড দিচ্ছি, তাতে মমতা ব্যানার্জির সই করা একটি সার্টিফিকেট এবং সাথে 10,000 টাকার একটি চেক আমরা প্রদান করব। বিভিন্ন বিষয়ে যিনি পারদর্শী ওনাকে আমরা সিলেক্ট করি, এটা ওনার যাতে চাষে আরও আগ্রহ বাড়ে এবং বিভিন্নভাবে উনি যাতে আরও এতে কিছুটা উপকৃত হতে পারেন সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করেছে, আর তাই এই করোনা ভাইরাসের মোকাবিলা হিসেবে রাজ্য সরকার ও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড খোলার বিষয়ে তৎপরতা দেখাচ্ছে। সেজন্য শনিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবনে জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর জেলাশাসক রাজর্ষী মিত্র জানালেন, এই জেলাতেও আইসোলেশন ওয়ার্ড খুলতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর, পাশাপাশি আন্তর্জাতিক ভারত বাংলাদেশ স্থলবন্দরে স্ক্রিনিং সেন্টারও খোলা হয়েছে। জেলাশাসক ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পার্থপ্রতিম মুখার্জি সহ অন্যান্যরা, ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার বাইরে থেকে যে 14 জন এই জেলায় এসেছেন তাদের পর্যবেক্ষণে রেখেছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলাশাসক জানিয়েছেন, প্রতিদিনই জেলার বাইরে থেকে আসা মানুষদের স্ক্রিনিং পর্ব চলবে। তাছাড়া করোনা ভাইরাস নিয়ে অনেক গুজবও রটেছে, যারা গুজব ছড়ানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন জেলা স্বাস্থ্য প্রশাসন ও জেলা প্রশাসন। করোনা ভাইরাসে সেরকম কিছু নয়, বাট উই আর ডুইং ইজ আমাদের যেটা সুপার স্পেশালিটি ইউনিট যেটা আছে ট্রমা কেয়ার অ্যান্ড সুপার স্পেশালিটি ইউনিট, ওটারই গ্রাউন্ড ফ্লোরে একটা 50-bedded আইসোলেশন ওয়ার্ড উইদিন দ্য নেক্সট 4 ডেজ আমরা খুলে দেবো, আগামী 4 দিনের মধ্যে সেটা খোলা। স্যার 14 জনকে ইয়ে করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, মানে নজরে রাখা হয়েছে, তাদের জন্য নজরে রাখা হয়েছে ক্যান বি ফর এনি রিজন, আপনি জানেন জ্বর সর্দি কাশি যে কোনো রিজনেই মানুষ এসে বললে টিল দ্য টাইম ইজ ডিটেক্টেড নেগেটিভ তাকে আমরা যে মানে মানে সাজেশন দিচ্ছি যে হোম আইসোলেশনে থাকা, সেরকমই লোক ছিল। মদিনপুর বর্ডারে অলরেডি স্ক্রিনিং চলছে, টেম্পারেচার স্ক্রিনিং চলছে, উইদাউট স্ক্রিনিং নোবডি ইজ কামিং উইদিন ইন্ডিয়া ফ্রম মদিনপুর বর্ডার। এ প্রসঙ্গে হাসপাতাল সুপার ডাক্তার অমিত কুমার দাঁ জানালেন, করোনা ভাইরাসের মোকাবিলা করতে আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে। মালদাতে যেহেতু এখন আপনারা জানেন যে মানে পুরো পশ্চিমবঙ্গ না পুরো সারা ভারতবর্ষ জুড়েই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যে করোনা ভাইরাস নিয়ে মানুষে আতঙ্কিত হয়ে যাচ্ছে ফিভার মানে জ্বর এলে পরেই, তা সেই জন্য আমরা একটা আইসোলেশন ওয়ার্ড ছোট বানিয়েছিলাম, কিন্তু আমরা এখন গতকালের পরিপ্রেক্ষিতে আমরা একটা গতকালের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা একটা 50-bedded আইসোলেশন ওয়ার্ড বানাচ্ছি, সেখানে 15টা ফিমেল 35টা মেল বেড থাকবে এবং এই আইসোলেশন ওয়ার্ডটা আমাদের নতুন যে একটা সুপার স্পেশালিটি বিল্ডিং হচ্ছে সেই সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মানে একতলাতে আমরা সেটা করছি এবং সবাইকে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করছি এবং সবাইকে জানাচ্ছি যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, জ্বর এলেই যে করোনা ভাইরাস হবে তা নয়, জ্বর এলে পরে করোনা ভাইরাস আক্রান্ত হবে হয়েছে এমন ভাববেন না, নিজেরা হাঁচি কাশি এগুলো কোনো মানে মানে এর মধ্যে করবেন মানে কোন ন্যাপকিন জাতীয় বা কোনো রুমাল জাতীয় ব্যবহার করে সেটা ধুয়ে ফেলবেন, বারবার হাত ধোবেন এবং আপনারা যদি কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসেন অথবা আক্রান্ত দেশ থেকে না আসেন তাহলে করোনা ভাইরাস হওয়ার কোনো জায়গা নেই। তবুও আমরা এটা প্রিভেন্টিভ মেজার্স মানে আমরা একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে
একটা 50 বেডের আইসোলেশন ওয়ার্ড আগামী সোমবার দিন থেকে আরম্ভ করছে। এই মুহূর্তে আমাকে যে 8টা বেডের আইসোলেশন ওয়ার্ড চলছে সেখানে পেশেন্ট ভর্তি আছে, তাদের অনেক সবারই নেগেটিভ এসে পজিটিভ কারোর আসেনি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 125তম জন্মদিনকে সামনে রেখে প্রায় 12 লক্ষ টাকা অনুদান দেবে জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘ। মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে বলে জানালেন সংঘের বর্তমান সম্পাদক বিশ্ব প্রেমানন্দজি মহারাজ। জলপাইগুড়ি জেলার 125টি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেধাবী ও দুস্থ পড়ুয়াদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে 18ই মার্চ। বিদ্যালয়গুলি থেকে পাঠানো দুস্থ ও মেধাবী পড়ুয়াদের প্রত্যেকের হাতে 5,125 টাকার চেক তুলে দেওয়া হবে বলে জানালেন জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক বিশ্ব প্রেমানন্দজি মহারাজ। তিনি আরও জানিয়েছেন গত মাসেও জলপাইগুড়ি জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীদের হাতে ফলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছিল এই সংঘের পক্ষ থেকে। আর এই খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল সংঘের প্রতিষ্ঠাতার 125তম জন্মদিনকে মনে রেখে। তবে দেশের বিভিন্ন প্রান্তে দুস্থ ও আর্ত মানুষদের সেবায় সারা বছর ধরে নিয়োজিত থেকে সহযোগিতা করে আসছেন ভারত সেবাশ্রম সংঘের কর্মীরা। আগামী 18ই মার্চ বুধবার বিকেল 4:30 সময় আমরা এখানে 125টা স্কুলের সব হেডমাস্টার হেডমিস্ট্রেসকে চিঠি দিয়েছিলাম যে আপনাদের স্কুলে দুস্থ অথচ মেধাবী এরকম 250 ছাত্রছাত্রীকে মনোনীত করে আমাদের কাছে পাঠান, তাদের আমরা সকলকে 5,125 টাকা করে চেক দেবো। এটা ওনারা সকলে প্রায় পাঠিয়েছেন, অনেক স্কুল ইয়ে করেনি, সহযোগিতা করেনি, পরে সেই সব স্কুলের ছাত্রছাত্রীরা এই সুযোগ থেকে বঞ্চিত হলো, এটা খুব দুঃখের কথা। বাকি প্রায় 200 ছাত্রছাত্রী এসছেন, ওনাদের আমরা আসতে বলেছি আগামী 18ই মার্চ 4:30 সময় আমরা এখানে ওদের সকলকার হাতে 5,125 টাকা করে চেক তুলে দেবো। এটাই আমাদের 125 বছরকে স্মরণীয় করার জন্যে, কারণ স্বামী প্রণবানন্দজি মহারাজ শিক্ষার দিকে খুব তার আগ্রহ ছিল, ছেলেদের পড়াশোনার সাথে সাথে নৈতিক জীবন যাপন করে, এর জন্যে সংঘ প্রকাশিত উপদেশমূলক বই স্বামীজিদের লেখা সেগুলো তাদের দেওয়া হবে, তরুণের পরমানন্দ ব্রহ্মচর্যম, ছাত্রীদের হিন্দুদের আদর্শ সাধনা গারোস্তম সম্পূর্ণ বই দেওয়া হবে, প্রসাদ দেওয়া হবে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন সকলের মনে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়িয়েছে। এই রোগে বহু মানুষের মৃত্যু হয়েছে, আবার এই রোগ বাসা বেঁধেছে 1 লক্ষেরও বেশি মানুষের শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগকে মহামারী বলে আখ্যায়িত করেছে। বিশ্বের 114টি দেশে এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। ভারতেও 81 জনের শরীরে এই রোগের ভাইরাস মিলেছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত এই রোগে ভারতে মৃত্যু হয়েছে 76 বছর বয়সী এক বৃদ্ধের। কেন্দ্র ও রাজ্য সরকার অত্যন্ত তৎপর এই রোগ মোকাবিলার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গেও রাজ্য স্বাস্থ্য দপ্তর যথেষ্ট তৎপর হয়েছে এই রোগ মোকাবিলার ব্যাপারে। সে কারণেই রাজ্য সরকারের নির্দেশ মেনে অসম বাংলা সীমানার আলিপুরদুয়ার জেলার 12 বিশায় ইস্ট ওয়েস্ট করিডোর ধরে যাতায়াতকারী সব ধরনের যানবাহন চালক ও যাত্রীদের সকলকে থার্মাল স্ক্যানিং শুরু করেছে আলিপুরদুয়ার জেলার স্বাস্থ্যকর্মীরা। শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের এই অভিযান শুরু হয়েছে নিয়ম মেনে। জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আগামী 15 দিন পর্যন্ত লাগাতার ওই স্ক্যানিং জারি থাকবে, তবে প্রয়োজনে ওই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার ছিল দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা। আর এই পরীক্ষা দিতে এক পরীক্ষার্থী তার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল টোটো চেপে। হঠাৎই তার টোটোটি উল্টে যায়, ফলে তার শরীরে নানা জায়গায় আঘাত লাগে। আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। এই পরীক্ষার্থীর নাম শুভদীপ তালুকদার, ঘোষাঢাঙ্গা হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে। তার পরীক্ষা কেন্দ্রের নাম আটপুকুরি হাইস্কুল। দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার বাসদহ নাতবাড়ি এলাকায়। ফলে চিকিৎসকেরা শুভদীপকে পরীক্ষা করার পর দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে পারবে বলে জানান, তাই এদিন সে ইংরেজি পরীক্ষা দিল হাসপাতালের বিশেষ কক্ষে। এ বিষয়ে কোচবিহার জেলার উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মানস ভট্টাচার্য জানালেন, দুর্ঘটনা কবলিত পরীক্ষার্থীকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আটপুকুরি পরীক্ষা কেন্দ্রের দিকে তো টোটোতে যাওয়ার সময় বৃষ্টি তো একটু হচ্ছে, আজকে টোটো একটা টার্ন নেওয়ার সময় টোটো উল্টে যায়,
উল্টে গিয়ে ও ইনজিওর্ড হয়, যে টোটোর চালক ছিল সেও ইনজিওর্ড হয়েছে। তার প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় ওকে ঘোষাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখান থেকে আবার এই যে মেডিকেল কলেজে, কুচবিহার মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। এখানে ও আসবার পরে পরীক্ষার যে ধরনের ব্যবস্থা, যা যা করা দরকার করণীয় সেটা আমরা করে এখানে পরীক্ষার ব্যবস্থা করি, এবং এখানে ও পরীক্ষা দিল আজকে ইংরাজি দ্বিতীয় ভাষার পরীক্ষা, সেই পরীক্ষা দিয়েছে এবং এখন এখানেই অ্যাডমিটেড। টোটোতে কেউ একাই ছিল না, আর অন্য কোনো পরীক্ষার্থীও ছিল? টোটোতে আমরা যতদূর শুনেছি ওভারলোডিংয়ের কারণে হয়তো এটা হয়েছে। শুক্রবার রাতে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রমন্ত্রী এবিএ গণি খান চৌধুরীর ভাই তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী জানালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইলে তিনি সুজাপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে ইচ্ছুক আছেন। কেননা এর আগে মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন, দাদা গণি খানের অসম্পূর্ণ কাজ বাস্তবায়িত করতে হবে, তাই 2021 বিধানসভা নির্বাচনে সুজাপুর কেন্দ্র থেকে লড়তে চান তিনি। কোতোয়ালি ভবনে আশি ছুঁই ছুঁই লেবুবাবু আরও জানালেন, দাদা গণি খান চৌধুরী একসময় সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিয়েছিলেন, আর এখন সেই সিপিএমকে সঙ্গে নিয়ে চলছে কংগ্রেস। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ তথা তার ভাই আবু হাসেম খান চৌধুরী কংগ্রেস থেকে কোনো কাজ করতে পারছেন না, অথচ তৃণমূলে প্রচুর কাজের সুযোগ রয়েছে, তাই ভাই ডালুকে তিনি বলেছেন তৃণমূলে যোগ দিতে। যদিও ভাইয়ের পক্ষ থেকে তেমনভাবে কোনো উত্তর আসেনি বলে জানালেন লেবুবাবু। তিনি আরও জানালেন, তার ভাগ্নি মৌসুম নূরকে মমতা ব্যানার্জি রাজ্যসভায় পাঠিয়েছেন, তাই তিনি সুজাপুরের প্রার্থী হলে মৌসুম তার হয়ে অবশ্যই প্রচার করবেন। তাছাড়া মুখ্যমন্ত্রী যেভাবে এনআরসি সিএএ নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন তা এখন মানুষ বুঝতে পারছেন, সেজন্য এবারে আর ভুল হবে না মানুষের। মুখ্যমন্ত্রীর মুখ দেখেই তৃণমূলকে জয় করবেন মানুষ বলে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন প্রয়াত গণি খানের ভাই লেবুবাবু। দাঁড়াবার ইচ্ছা প্রকাশ আমি করেছি, কোথা থেকে দাঁড়াবো আর উনি আমাকে নমিনেশন দিবেন কি দিবেন না উত্তর দিতে পারবো না, সেটা ওর হাতে। উনি যদি দেন আমাকে, আমার কাজ উনি দেখেছেন, আমি না দাঁড়িয়ে অনেক কাজ করেছি, উনি যদি দেন আমাকে আমি দাদার অসমাপ্ত কাজ চালিয়ে যাব। অনেক কাজ বাকি আছে আপনাকে বলছি, চাকরি বাকরি ক্রিয়েট করতে হবে ছেলে পেলেদের, এডুকেশন ক্রিয়েট করতে হবে, ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং, নানা রকম ধরনের ট্রেনিং দিতে হবে, চাকরি করে দিতে হবে, বিএমএ পাস করে বসলে হবে না, এডুকেশনের সিস্টেমটা বদলে দিতে হবে, যেটা আমি গণি খান ইনস্টিটিউট করেছিলাম, আমি তো টাইম পেলাম না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুল বাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম, এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট, তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাইগুড়িতে। ফোন নম্বর 9434411110 এবং 9434123484। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এই শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডে হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে।
জলপাইগুড়ির হোটেল ও রেস্টুরেন্ট জগতে নতুন পালক যুক্ত হল হোটেল গ্রিন সিটি প্যালেসের শুভ উদ্বোধনের মাধ্যমে। জলপাইগুড়ি থানামোড়ের কাছে একটি নার্সিংহোমের বিপরীতে এই হোটেলে পাবেন থাকা ও খাবার সুব্যবস্থা। মাত্র 400 টাকা থেকে 999 টাকার রুম ভাড়ার সুবিধা রয়েছে এখানে। সঙ্গে পাচ্ছেন ন্যায্য মূল্যে ভেজ ও নন ভেজ আইটেমের বিভিন্ন খাবারের সম্ভার। হোটেল গ্রিন সিটি প্যালেস, বাবুপাড়া, নিয়ার থানামোড়, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122662। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে 4-চাকা ও 2-চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটালুনস এর গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লস এর পাশে। ফোন নাম্বার। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামী দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি, এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। কেমিস্ট্রি কোচিং সেন্টার, ICSE, ISE, CBSE, HS, জয়েন্ট এন্ট্রান্স, BSc পাস অনার্স, ক্লাস 9 থেকে ক্লাস 10, ক্লাস 11 থেকে ক্লাস 12। যোগাযোগ অনির্বাণ গোস্বামী, MSc ইন কেমিস্ট্রি। ফোন 7872723976, 9641543241। রাইকো লেগিংসের ছোঁয়ায় অপূর্ব অনুভূতি জাগায় শরীরের কোমলতার পরশ। যে কোনো বয়সীদের জন্য রাইকো লেগিংস, পারফেক্ট স্ট্রেচিং, রংবাহারি লেগিংস রাইকো, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী রণেন্দ্র সরকার জানিয়েছেন, উত্তরপ্রদেশ অঞ্চল জুড়ে নিম্নচাপ তৈরি হওয়ায় এমন আবহাওয়ার পরিবেশ দেখা দিয়েছে। আর এর জেরেই জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে এদিন ছিল উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা, ফলে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা পৌঁছয় বৃষ্টির মধ্যেই। যতদূর জানা গেছে, সমগ্র জেলা জুড়েই বৃষ্টি চলছে। আজও ছাতা, রেইনকোট ব্যবহার করে বিভিন্ন কর্মস্থলে যেতে দেখা যায় অনেককেই। সব মিলিয়ে দিনভর চলল ছিপছিপ বৃষ্টি। ইস্ট উত্তরপ্রদেশে একটা সার্কুলেশন আছে, ইস্ট উত্তরপ্রদেশ এবং নেপাল রোডে, তার সঙ্গে ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটা সার্কুলেশন থাকার দরুন সামান্য হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংবাদিকদের নিয়ে জনযোগাযোগ কর্মসূচি শুক্রবার বিকেলে পালন করলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী। এদিন ময়নাগুড়ি শহরের একটি ভবনে এই কর্মসূচি পালিত হয়। ব্লকের বিভিন্ন এলাকার সাংবাদিকেরা জনযোগাযোগ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। দলের পক্ষে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, সহসভাপতি ঝুলন সান্যাল, কৃষি কর্মাধ্যক্ষ বিমলেন্দু চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন সাংবাদিকদের উপহার সহ ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বিধায়ক অনন্তদেব অধিকারী। আলাপচারিতার মাধ্যমে বিধানসভা ক্ষেত্রের উন্নয়ন ও অনুন্নয়ন সম্পর্কে সাংবাদিকদের মতামত সংগ্রহ করেন বিধায়ক স্বয়ং। বিধায়ক অনন্তদেব অধিকারী জানিয়েছেন, বাংলার গর্ব মমতার কর্মসূচিরই একটি অঙ্গ হল এই জনযোগাযোগ কর্মসূচি।
দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শিলিগুড়ি শহরের সূর্য সেন কলোনির একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষক সুব্রত মজুমদারকে আটক করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরেই ওই ছাত্রীর সাথে খারাপ আচরণ করছিলেন ওই শিক্ষক। অবশেষে শুক্রবার রাতে ওই ছাত্রী বাড়িতে সমস্ত ঘটনা জানায়। এর ফলে সেই ছাত্রীর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা সমস্ত ঘটনা জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সাথে স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানান তারা। এদিকে অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই ওই স্কুল শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সব মিলিয়ে ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।